हेलो भिवर्स, वेलकम टू माय चैनल। आजकल विषय हलो सीएआरसी, एटार पुरो नाम हलो कैशलेस एडमिसेबल रिम्बार्समेंट सार्टिफिकेट। आपनारा जानें जे वेस्ट बेंगल हेल्थ स्कीमेर 1 लाख टाका पर्यन्त कैशलेस ट्रिटमेंटेर व्यवस्था आछे। एरपर ट्रिटमेंटेर खरच जदि 1 लाख टाकार बेशी हय, सेक्षेत्रे सीएआरसिर ब्यापारटा पिक्चारे आसबे। तो आमि ओई सीएआरसिर जे सार्टिफिकेट सेटा परे आमि भिडियो डिसप्लेते देखाबो। তো এখানে যেটা বলতে চেয়েছে সেটা কি বলছে দেখুন, এখানে যেটা বলতে চেয়েছে যে এইসিওর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইনডোর ট্রিটমেন্টে এমপ্লয়ি বা পেনশনার বা ফ্যামিলি পেনশনারকে কোনো টাকা দিতে হচ্ছে না। অর্থাৎ 1 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ট্রিটমেন্ট খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই এমপ্লয়িকে কোনো টাকা লাগছে না। এরপর যদি 1 লাখ টাকার খরচ যদি 1 লাখ টাকার চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে 1 লাখ টাকার উপরে যে টাকাটা বাড়তি টাকাটা যেটা খরচ হচ্ছে, সেই টাকাটা কিন্তু প্রাথমিকভাবে এমপ্লয়িকে দিতে হবে বা আপনার ওই পেনশনার বা ফ্যামিলি পেনশনারকে দিতে হবে, ওই এইচসিওকে। এরপর এইচসিও সমস্ত বিল যেটা 1 লাখ টাকার বেশি বা 1 লাখ টাকার কম যাই হোক না কেন, এই এইচসিও সমস্ত বিলটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেলে অরিজিনাল ডকুমেন্টকে সাবমিট করে দেবেন পেমেন্টের জন্য। মানে উনি ওই এইচসিও পেমেন্টের জন্য তারা ওই তাদের যে ওই চিকিৎসার যে বিল, সেই বিলটা সাবমিট করে দেবে মেডিকেল সেলে। এরপর মেডিকেল সেল বিলটার অ্যাডমিসিবিটা ফিক্স করবে, অর্থাৎ মেডিকেল সেল দেখবে যে কতটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কতটা যে যে ইয়েটা আছে, স্ল্যাবটা আছে, সেটা দেখে তারপর তারা ওটা ফিক্স করবে। এই অ্যাডমিশেবল অ্যামাউন্টটা যদি 1 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে মেডিকেল সেল থেকে ওই ওই টাকাটা এই শোকে পেড করে দেওয়া হবে। সেই সঙ্গে এমপ্লয়ি পেনশনার বা ফ্যামিলি পেনশনারের যে বাড়তি টাকাটা পেমেন্ট করেছেন, সেটার জন্য একটা সিআরসি জেনারেট হয়ে যাবে ডিডিও এন্ড থেকে। অর্থাৎ ডিডিওর মাধ্যমে একটা সিআরসি জেনারেট হয়ে যাবে, ওই সিআরসি জেনারেট হয়ে যাবে যতটা অ্যাডমিসেবল অ্যামাউন্ট আছে ওই ট্রিটমেন্টের জন্য। অর্থাৎ ওই যতটা অ্যাডমিসেবল অ্যামাউন্ট আছে ওই ট্রিটমেন্টের জন্য, সেটা সেই টাকাটার উপরে একটা একটা সিআরসি জেনারেট হয়ে যাবে। এবং ইনডোর রিলেটেড মানে পাশাপাশি আর কি, পাশাপাশি ইনডোর রিলেটেড ওপিডি ট্রিটমেন্টের জন্য রিম্বার্সমেন্ট অ্যালাউ আছে। এরপর যদি সিআরসি যে টাকাটা মেনশন থাকবে, অর্থাৎ সিআরসিতে যে টাকাটা মেনশন থাকবে তার চেয়ে বেশি টাকা ইনডোর পিরিয়ডে ট্রিটমেন্টের জন্য পাওয়া যাবে না। অর্থাৎ সিআরসি যে টাকাটা বলা থাকবে, তারপরও যদি ইনডোরে যখন ট্রিটমেন্ট করেছিল তার সেই সময়ে যদি ইনডোর ট্রিটমেন্টের জন্য যদি আরও এক্সট্রা টাকা ক্লেম করে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু ওই টাকা দেওয়া হবে না। তারা ওই যে সিআরসি সার্টিফিকেট যে টাকাটা আছে ওই টাকাটাই তিনি ক্লেম করতে পারবেন। এরপর আমি আসছি, 1 লাখ টাকার যদি কম হয় তাহলে সিআরসি জেনারেট কিন্তু করার দরকার নেই, এটা সিআরসি জেনারেটের কোনো প্রয়োজন নেই। আর ইনডোর রিলেটেড ওপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্টিফিকেটটা কেমন হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে কি বলছে দেখে নেন একটু। হোয়াট ইজ সিআরসি? এখানে বলছে অ্যান্সার হচ্ছে, ইন কেস অফ ক্যাশলেস ইনডোর ট্রিটমেন্ট ইন এমপ্লয়েন্ট প্রাইভেট হেলথ কেয়ার অর্গানাইজেশন, যেটাকে বলছে এইচসিও, দ্য এমপ্লয়ি পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার ইজ এন্টাইটেল টু গেট ক্যাশলেস ট্রিটমেন্ট ফেসিলিটিস আপ টু ₹1 লাখ। দে হ্যাভ টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট ওভার ₹1 লাখ ডাইরেক্টলি টু দ্য এইচসিও ইফ দ্য কস্ট অফ ট্রিটমেন্ট এক্সিড ₹1 লাখ। দ্য এইচসিও দেন সাবমিট দ্য অল বিল হোয়ের আপ টু ₹1 লাখ অর মোর দেন ₹1 লাখ উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট ইন অরিজিনাল টু দ্য মেডিকেল সেল ফিনান্স ডিপার্টমেন্ট ফর পেমেন্ট। এবারে কী বলি দেখুন, মেডিকেল সেল ফিনান্স ডিপার্টমেন্ট ইন টার্মস প্রসেস অল দ্য বিল হোয়েদার আপ টু ₹1 লাখ অর মোর দেন ₹1 লাখ অ্যান্ড ফিক্সড অ্যাডমিসিবিলিটি। অ্যাডমিসেবল অ্যামাউন্ট অফ এইচসিও ক্লেম আপ টু ₹1 লাখ অন এভরি বিল অফ দ্য এইচসিও ইজ পেড ফ্রম দ্য মেডিকেল সেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। অ্যাট দ্য সেম টাইম দ্য এনাবল রিম্বার্সমেন্ট ইন রেসপেক্ট অফ ক্লেম অফ এমপ্লয়ি পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার ফর দ্য ব্যালেন্স অ্যামাউন্ট ওভার ₹1 লাখ হুইচ দে হ্যাভ পেড ডাইরেক্টলি টু দ্য এমপ্লয়েন্ট এইচসিও ক্যাশলেস, এ ক্যাশলেস অ্যাডমিসেবল রিম্বার্সমেন্ট সার্টিফিকেট ইজ জেনারেটেড ফ্রম দ্য সিস্টেম অ্যাট ডিডিও এন্ড ইন দ্য রেসপেক্ট অফ অ্যাডমিসেবল অ্যামাউন্ট টু দ্য রিম্বার্সমেন্ট টু দ্য এমপ্লয়ি পেনশনার ফ্যামিলি পেনশনার। তারপর কী হয় দেখুন, দ্য এমপ্লয়ি পেনশনার ফ্যামিলি পেনশনার ক্যান ক্লেম ইনডোর ট্রিটমেন্ট ওপিডি ট্রিটমেন্ট কস্ট
in addition to CARC mentioned amount. However, no reimbursement will allow relating to indoor period in excess of CRC mentioned amount. It is noted that no CRC is generated for any cashless treatment bill up to rupees 1 lakh. The employee pensioner, family pensioner can claim only indoor related OPD treatment cost in respect of cashless treatment bill up to rupees 1 lakh. Reference memo number 811 MED date 16/7/2015 and memo number 51F MED date 7/6/2018. অর্থাৎ এখানে যেটা মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে, ধরুন কোনো একজন এমপ্লয়ি যদি ওই প্রাইভেট এইচও এমপ্লয়ার হাসপাতালে ভর্তি হয়, সেক্ষেত্রে যদি তার চিকিৎসার খরচ যদি 1 লাখ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়িকে কোনো টাকাই লাগছে না। কিন্তু যদি তার চিকিৎসার খরচ যদি 1 লাখ টাকার বেশি হয়, ধরুন 1,20,000 টাকা হয়েছে এবং আমি ধরে নিচ্ছি যে 1,20,000ই আপনার হচ্ছে অ্যাডমিসেবল অ্যামাউন্ট, তো সেক্ষেত্রে কিন্তু ওই 20,000 টাকা এমপ্লয়িকে ওই ট্রিটমেন্টের সময় পে করে দিতে হবে এইচসিওকে। তাহলে কি হলো, আর এইচসিও কী করবে, এইচসিও আপনার ওই যে চিকিৎসার যে মেডিকেল বিল, সেই বিলটা কিন্তু ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেলকে পাঠিয়ে দেবে এবং টোটাল বিলটাই পাঠিয়ে দেবে, 1,20,000 টাকার বিলটাই পাঠিয়ে দেবে। এবং তারা কিন্তু ওই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 1 লাখ টাকা পর্যন্ত যে অ্যাডমিশন অ্যামাউন্ট, ওই 1 লাখ টাকা পর্যন্ত ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবে। এরপর যদি এরপর তাহলে এইচসিওর কী হলো, এইচসিও ফাইন্যান্স ডিপার্টমেন্টে 1 লাখ টাকা পর্যন্ত তো পেয়ে গেলো, আর প্লাস হচ্ছে 20,000 টাকা আপনার ওই এমপ্লয়ির কাছ থেকে পেয়ে গেলো। তাহলে এইচসিওর পেন্ডিংটা কিন্তু কোনো পেন্ডিং রইলো না, তার বিল সমস্ত কিন্তু ফিনিশড কমপ্লিট হয়ে গেলো। এরপরে এমপ্লয়ি কী করবে, এমপ্লয়ির ওই ডিডিওর ইয়ের থেকে একটা ওই সিআরসি জেনারেট হবে এবং ওই তার বেসিসে এমপ্লয়ি ওই ক্লেমটা পাবে আর কি, যে 20,000 টাকার যে ক্লেমটা এক্সট্রা সেটা পাবে। আর তার সঙ্গে সঙ্গে যদি তার কোনো আরও এক্সট্রা যদি ওই ওপিডি রিলেটেড ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু খরচা হয়, ইনডোর রিলেটেড ওপিডি ট্রিটমেন্টের জন্য যদি এক্সট্রা কিছু খরচা হয়, সেক্ষেত্রে সেটাও সে পেয়ে যাবে। এটা এখানে মূল বক্তব্য। এরপর আমি আপনাদেরকে ওই সার্টিফিকেটটা একটু শো করছি। এই যে দেখুন, এখানে সার্টিফিকেটটা আমি শো করেছি, অ্যানেক্সার 1 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল ক্যাশলেস অ্যাডমিসেবল রিম্বার্সমেন্ট সার্টিফিকেট, যেটাকে বলা হচ্ছে সিএআরসি। এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার ডেট দেওয়া আছে এবং নেম অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ডেজিগনেশন এমপ্লয়ি আইডি, এভাবে এরকম করে এই সার্টিফিকেটটা তৈরি করা আছে। এবং নিচে দেখুন অ্যাডমিশন অ্যামাউন্ট টু বি রিম্বার্স টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশনার। আর একটা ব্যাপার এখানে বলা আছে যে ওই মানি রিসিপ্ট যেটা পাবে আর কি ওই এমপ্লয়িজ, সেই মানি রিসিপ্টটা কিন্তু ওই ডিপার্টমেন্ট চাইবে, হেড অফ অফিস চাইবে, সেখানে কিন্তু মানি রিসিপ্টটা আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। এটা লাস্টে বলে দিচ্ছি, অরিজিনাল মানি রিসিপ্ট ফর অ্যামাউন্ট মেনশন সিআর নম্বর 12 হ্যাজ টু বি অবটেন ফ্রম কনসার্ন গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশনার। এটা এখানে মূল বক্তব্য। তো আমি এটা ডিটেলস ডিসকাস করছি না, আমি এটা আপনাদেরকে ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি যে কী আছে এই শোটাতে, এই সরি এই আপনার ওই সিএআরসিটাতে, যেটার মধ্যে এই কলামগুলো আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।